আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবারও একটি প্রিমিয়াম কোয়ালিটি তিন পাল্লার আলমারি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি অভি। আপনারা দেখছেন অভি লাইফ ইউটিউব চ্যানেল। দর্শক, আজকের প্রোডাক্টটির সামনে দাঁড়িয়ে এই যে দেখুন, আমাকে দেখা যাচ্ছে স্পষ্ট, মানে ফোর কোটেড গ্লেস হলে যা হয় আর কি, ফোর কোটেড গ্লেসি প্রোডাক্ট, কিন্তু নট ম্যাট। দেখুন আমার এ টু জেড, আমি কী কালারের জুতা পরে আছি, আমি কি বর্তমানে আমার ড্রেস কি, আমি কি টি শার্ট পরে আছি না শার্ট পরে আছি, মোবাইল দিয়ে ভিডিও করছি না ক্যামেরা দিয়ে করছি, এভরিথিং কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। কি দেখা যায়? তো এটাই হচ্ছে আসলে ফোর কোটেড গ্লেসের আসল সৌন্দর্য, যে যখন করা হয় তখন আসলে এইরকম গ্লেস দেয়। তো একটা বিষয় হচ্ছে কিছুদিন পরে কিন্তু এই ফোর কোটেড আবার থ্রি কোটেডের মতো হয়ে যায়, সেটাও কিন্তু গ্লেস দিবে, এমন না যে গ্লেস দেয় না, এটা একটু বেশি দেয়, বাট থ্রি কোটেডটা সামান্য একটু কম দেয়। যেমন এই যে এই পাশে একটা আলমিরা শোকেস রাখা আছে, এটা থ্রি কোটেড, সো আর এটা হচ্ছে ফোর কোটেড। তো দর্শক, এই ফোর কোটেড গ্লেস, প্রথমে বলেছি যে প্রিমিয়াম কোয়ালিটির একটা আলমিরা, শুধু গ্লেসের ক্ষেত্রে না, এটার বোর্ডে, এটার প্রতিটা কোয়ালিটিতেও কিন্তু পার্থক্য আছে, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে 6 ফিট হাইট এবং 5 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট, তিনটা পাল্লা 5 ফিটের মধ্যে আছে, এবং 18 ইঞ্চি দ্বীপ বিশিষ্ট একটি আলমিরা বা কাপবোর্ড, যেটার উপরে কিন্তু মুকুট নাই, অর্থাৎ মুকুট বাদ দিয়ে এখানে কিন্তু 1.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে মোটা করে দেওয়া হয়েছে। ইডিজি ব্যান্ডটা আহমেদের 0.4 mm লাগানো হয়েছে, এবং এটার যে আদার্স ইডিজি ব্যান্ডগুলান 3-4 ব্যান্ডগুলো, এগুলো 0.4 mm দেওয়া আছে। বোর্ডটা হচ্ছে মেহগুনি কালার, যেটাকে অনেকে তেঁতুলবিচি কালার, কফি কালার, চকলেট কালার, ওয়ালনাট কালার বিভিন্ন নামে পরিচিত, সেটা হচ্ছে মেহগুনি কালার। এটা সুপার কোম্পানির মেহগুনি কালার বোর্ড, যেটার উপরে গ্লেসটা করা হয়েছে। অরিজিনাল ফাইবারটা হচ্ছে এই যে এটা, এটা অরিজিনাল ফাইবার, এবং গ্লেস করার পর দেখতে হয়েছে এরকম, শুধু সামনের অংশটুকু পোর্শনটুকু গ্লেস করা আছে। এবং এটা হচ্ছে 16 mm থিকনেস, 16 mm, সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা। দর্শক, গতানুগতিক নিয়মেই তৈরি করা হয়েছে, তিনটি পাল্লা 5 ফিটের মধ্যে, মাঝখানের যে পাল্লাটি, মাঝখানের পাল্লাটি এই যে উপরে দেখুন, উপরে হচ্ছে কোট হ্যাঙ্গার সিস্টেম করা আছে, এবং কোট হ্যাঙ্গারের এই জায়গাটা কিন্তু অরিজিনাল SS পাইপ দেওয়া আছে। ওকে, এটা অরিজিনাল, এটা আমরা সিলভারের MS পাইপ দিই, বাট এটা অরিজিনাল পাইপ দেওয়া আছে। আর সকেটগুলো তো সবসময় অরিজিনাল SS-এরই দিই, এখানেও তার ব্যতিক্রম না, অরিজিনাল SS-ই দেওয়া আছে। এবং এরপরে নিচে বাইরে দিয়ে দুটি ড্রয়ার দেওয়া আছে, এই যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, উপরে ড্রয়ারে একটি লক, এবং তারপরে নিচে ড্রয়ারে লক ছাড়া দেওয়া আছে, এবং তার পাশে যে পাল্লাটি দেওয়া আছে, এই পাল্লার ভিতরে প্রথমে খুলে দেখাই, এখানে এক পাশে নিচের ড্রয়ার, একটি নিচের সেলফের সাথে একটি ড্রয়ার দেওয়া আছে, যেটাতে কিন্তু ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে, এই যে ড্রয়ার চ্যানেল। ওকে, চাইলে এটা বোর্ড চ্যানেলও দেওয়া যায়, এটা ড্রয়ার চ্যানেল দেওয়া হয়েছে। এবং এখানে একটি GS ক্যামের লক ব্যবহার করেছে, হাতা দেওয়া হয় নাই, যেহেতু পাল্লার সাথে বেঁধে যেতে পারে, তাই নিচ দিয়ে হাত দিয়ে খোলার সিস্টেম করা আছে। বাট আপনারা যদি চান ড্রয়ারটা একটু ভিতরের দিকে দিয়ে একটি নব বা হাতা লাগাইতে পারেন। টোটালি সেলফ আছে 1, 2, 3, ওই পাশেও সেম আছে, বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে মাঝখানের সেলফটা পোর্টেবল করে দেওয়া আছে, যে চাইলে কিন্তু টেনে খুলতে পারবেন। ওকে, খুলে রাখতে পারবেন, আবার এখানে বড় জিনিস রাখতে হলে খুলে রেখে দিবেন ভিতরেই, আবার যদি সেলফ করতে চান তাহলে এরকম চ্যানেলের মধ্যে দিয়ে, এই যে বোর্ড চ্যানেলের ভিতর দিয়ে কিন্তু আপনারা ঢুকিয়ে দিয়ে রাখতে পারবেন। দর্শক, আলোর স্বল্পতার কারণে হয়তো বা কালারটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, কিছু করার নেই, কারণ এভাবে আমাকে ভিডিওটা করতে হয়, সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগে প্রোডাক্টটি। এরপরে এই পাশের পাল্লাটি খুলতেছি, এই পাশের পাল্লা তিনটি সেলফ দেওয়া আছে, পোর্টেবল করা নাই, চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। প্রতিটি বড় পাল্লাগুলাতে 4টি করে সোজা কব্জা দেওয়া আছে, এবং মিডিলেরটাতে 3টা সোজা কব্জা দেওয়া আছে, কারণ নিচে ড্রয়ার আছে, এটা 3টাই এনাফ। এবং এই পাশেরটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, সেটা এটা টোটাল অল বডি 16 mm থিকনেস, এবং এটার পেছনেও কিন্তু 16 mm মেলামাইন বোর্ডটাই দেওয়া আছে, এটার পেছন সাইডটাতে। ওকে, এটাও 16 mm মেলামাইন বোর্ডটাই দেওয়া আছে, যে সাইড দিয়ে স্ক্রু লাগানোর সিস্টেমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে 16 mm মেলামাইন বোর্ডটা পেছনে দেওয়া আছে। এবং এখানে আমরা যে হ্যান্ডেলগুলো ব্যবহার করেছি, এটা 8 ইঞ্চি হ্যান্ডেল ব্যবহার করেছি, এবং নিচে 4 ইঞ্চি ড্রয়ারে 2টা 4 ইঞ্চি স্টিল হ্যান্ডেল, যেগুলো আমি গ্যারেন্টি সহকারে দিই যে এগুলা অনেক ব্যবহারযোগ্য আর কি, অনেকদিন টিকে। এবং এখানে আমরা প্রোটক্স হাই কোয়ালিটির লক যেটা, সেটা ব্যবহার করেছি। এখন এখানে মজার বিষয়টা হচ্ছে, এখানে আপনারা বলতে পারেন যে একটাতে লাগিয়ে আরেকটাতে টেপ কেন দিয়েছি, এটার বিষয়টা হচ্ছে যে যখন আমরা এটা খোলামেলা করি, এটা গিয়ে কিন্তু এই জায়গাতে একটা চাপ দেয়, এবং দিতে দিতে এখানে দাগ হয়ে যায়। সো আমি বলবো, বাসায় নিয়ে যখন আপনারা ব্যবহার করবেন, অবশ্যই অবশ্যই আপনারা এখানে কী ছাড়া ব্যবহার করবে, কী রিং ছাড়া ব্যবহার করবেন, আর কী রিং যদি ব্যবহার করতে চান তাহলে সেটা রাবারের বা নরম কাপড়ের, যেটাতে কোনো দাগ হবে না। কারণ এই চাবিগুলো কিন্তু অনেক হার্ডি হয়, এই যে দেখুন চাবিগুলো অনেক হার্ডি হয়, যেগুলো বাড়ি লাগলে আপনার গ্লেসে কিন্তু এক ধরনের দাগ হয়ে যেতে পারে, যার কারণে আমরা এখন এটা লাগিয়ে রেখেছি, বাসায় নিয়ে গিয়ে তো সিঙ্গেল ব্যবহার করবে।
দর্শক, এই ডিজাইনটা হচ্ছে ইগল শ্যাডো মডেল, আমরা বলি ইগল শ্যাডো বললে বোঝা যায়। এবং এটা কিন্তু আমরা পুরাটা ব্ল্যাক কালার রং করেছি, যেমনটা দেখতে পাচ্ছেন সিনথেটিক ব্ল্যাক কালার রং করেছি, এবং তারপরে ফোর কোটেড হাইগ্লেস করা হয়েছে। এটা আমাদের নিজস্ব সিএনসি মেশিনে ডিজাইন করা, এবং এটার হাইটটা হচ্ছে 6 ফিট, লম্বায় আছে হচ্ছে 5 ফিট, এবং ডিপ আছে 18 ইঞ্চি। ডিপ মানে এই যে ভিতরের এই গভীরতাটাকে বোঝায়, 18 ইঞ্চি। এটা 16 মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, এবং মেহগুনি কালার। চাইলে আপনারা যে কোনো কালার, মেহগুনি, শান্টিক, অ্যান্টিক, বার্মাটিক, ক্রোমেটিক, অ্যানি কালার নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে। আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি, অর্থাৎ কুরিয়ার সার্ভিসের অফিসে এসে নিয়ে যেতে হয়। এমন না যে হোম ডেলিভারি হবে না, হোম ডেলিভারি করতে হলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স 30% টাকা আমাদেরকে পাঠিয়ে দিতে হবে ডেলিভারি চার্জের সাথে, তারপর আমরা হোম ডেলিভারি করবো। এবং হোম ডেলিভারি চার্জটা কিন্তু অনেক বেশি নেই, কারণ আপনারা জানেন যে এটা ছোটো প্রোডাক্ট না, এটা হাতে করে নিয়ে যাওয়া যায় না। দ্যাটস ওয়াই কয়েকজন কুলি লাগে, এটার গাড়ি ভাড়া আছে, সব কিছু মিলে আবার কুরিয়ার সার্ভিস লাভ করে, তাদের লাভ করে, প্রফিট করে, তারপরে পৌঁছায়। তো আমি এটা সাজেস্ট করি যে আপনারা যারা এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আপনারা নিজে এসে দেখে কন্ডিশনের মাধ্যম দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যাবেন। আর থাকলো প্রোডাক্টের কোনো ড্যামেজ বা কোনো প্রবলেম হওয়ার কথা, হ্যাঁ যদি কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আপনারা সেটা রিসিভ করবেন না, আর আমরা চাইবো না যে সেটা রিসিভ করেন। প্রয়োজনে আমরা রিসেন্ড করবো, অথবা আপনাদের অ্যাডভান্সের যে টাকাটা অর্থাৎ ডেলিভারি চার্জটা, সেই টাকাটা আমরা আবার আপনাদেরকে কিন্তু ব্যাক করে দেবো। দর্শক, এখানে আসলে নতুন করে বলার মতো কিছুই নাই। আপনারা দেখলেন 6 ফিট বাই 5 ফিট এবং 18 ইঞ্চি ডিপ বিশিষ্ট একটি সুন্দর কাস্টমাইজ বলাই যায়, কারণ এটার ভিতরে ড্রয়ার দেওয়া আছে, এখানে একটা পোর্টেবল সেলফ দেওয়া আছে, পেছনেও 16 মিলিমিটার মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং যে হ্যান্ডেলগুলো 6 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি ব্যবহার করা আছে, এবং উন্নত মানের প্রোটক্স লক যেটা আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে ব্যবহার করি সেগুলোতে দেওয়া আছে। সব কিছু মিলায় এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হয়েছে। এটা আমার ফেভারিট কালার, শান্টিক দিয়ে বানাইলে হয়তো বা অ্যান্টিক দিয়ে বানাইলে আরও ভালো লাগতো, বাট কাস্টমার ডিমান্ড, আমি কাস্টমারের পছন্দকে সবসময় সম্মান করি। এটাও সুন্দর হয়েছে, অনেক সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগছে, জানি না আমার ক্যামেরায় কেমন আসছে। প্রোডাক্টটির দাম, এই প্রোডাক্টটির দাম হচ্ছে 18,500 টাকা। আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, হোয়াটসঅ্যাপ এবং কল, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি আর্জেন্ট অ্যান্সার না পান, তাহলে কল নাম্বারে একটু কল করবেন। কল করলে যেটা হবে, খুব দ্রুত আপনাকে আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। যেহেতু আমি একা মানুষ, আর আমি নিজেকে কখনোই মনে করি না যে আমি অনলাইন সেলার, আমার শখের বসে এই ভিডিওগুলো করা, যেহেতু আমি একজন ব্যবসায়ী, আমার প্রতিষ্ঠান ঢাকা ফার্নিচার বাজার, রিপ্রেজেন্ট মাই কান্ট্রি। আমি আসলে ঢাকা ফার্নিচার নাম দিয়েছি কারণ ভবিষ্যতে যদি বাইরে আমি সেল করি, বাইরের দেশে, তখন ঢাকা ফার্নিচার বাজার, ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী, এইটার মাধ্যমে বোঝা যাবে যে এগুলো মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট। অনেকে কোশ্চিন করেন, আজকে অ্যান্সারটা কিন্তু দিয়ে দিলাম। আর বাই দ্য ওয়ে, সবগুলো প্রোডাক্ট কিন্তু ঢাকা থেকেই আসে, আমরা জাস্ট এখানে শুধু বানাই, বাংলাদেশের বিভিন্ন জায়গার ফ্যাক্টরি থেকে এখানে প্রোডাক্ট আসে। দর্শক, 18,500 টাকায় প্রোডাক্টটি কেমন হয়েছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেম প্রোডাক্ট একই রকম দেখতে 3 কোটেড গ্লেজ বা 2 কোটেড গ্লেজ দিয়ে কিন্তু 14,000 টাকার কমেও দেওয়া যায়, যার যার রুচি, যার যার পছন্দ সেভাবে আপনারা নেবেন, অনেক কিছুই কমে যায় সেক্ষেত্রে, এবং কন্ডিশনের মাধ্যম দিয়ে নিতে পারবেন। প্রোডাক্টটি আমাদের পাশের উপজেলা, আকেলপুর উপজেলা থেকে অর্ডার করেছেন, আবাদপুর থেকে অর্ডার করেছেন আনিসুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রোডাক্টটি চলে যাবে এবং এই প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে ডেলিভারি নিতে পারবেন। অনেকে ভয় পান যে কুরিয়ারের গাড়িতে ভিজবে কিনা, নষ্ট হবে কিনা, না, এগুলো কার্গো গাড়িতে, ঢাকা গাড়িতে যায়, একেবারে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত কোনো প্রবলেম হয় না। আর যে কোনো প্রবলেমের কারণে সেটা ড্রাইভার সমস্ত কিন্তু আমাদের এবং কুরিয়ার সার্ভিসের, আপনাদেরকে কোনো প্রকার ড্রাইভার বহন করতে হবে না। চাইলে আমরা রিসেন্ড করতেই থাকবো যতবার আপনারা এর প্রোডাক্ট ভালোভাবে না গেছে। দর্শক, এই ছিল আজকের ভিডিওটা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, সাইডে বেল অপশন, সাবস্ক্রাইব অপশন আছে, সাবস্ক্রাইব করেন চ্যানেলটি। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের জন্যই ভিডিও করি, কথা বলি, বিস্তারিত বলি, সব কিন্তু আপনাদের জন্যই করি। আমাদের কাছে খাট, ওয়ার্ড্রপ, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, মেলামাইন বোর্ড দিয়ে A to Z সব প্রোডাক্ট পাবেন, এবং এটার হার্ডওয়্যারগুলোও পাওয়া যায়। দীর্ঘ 4 বছর যাবৎ আমি আপনাদের সাথে আছি, প্রায় 25,000 সাবস্ক্রাইবারের একটি বড় পরিবার হয়ে গেছে, আমি বড়ই বলবো, কারণ আমি কখনো আশা করিনি যে এত সাবস্ক্রাইবার হবে। তো আপনারা ভালোবাসেন দেখেই আমি ভিডিওগুলো করি, অনেকে নেগেটিভ কমেন্টও করেন, বাট আমি সেখান থেকেও কিন্তু উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব। যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটিকে একটি লাইক করে ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। সকলে সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই শোকেসটারও কিন্তু এই প্রোডাক্টের সাথে, এটাও কিন্তু রিভিউ করব, যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।